আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার আমি যেদিকে দিকে অথই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ইয়াউমো আশুরা চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম

ধন্যবাদ আপনাকে আসসালাম আসসালাম যে গত সপ্তাহে উনি প্রশ্ন করেছিলেন লুডো প্রসঙ্গে আমরা বলেছিলাম যে লুডু খেলা হারাম উনি এখন আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন ওনার বিবেচনায় এখানে তো কোনো জুয়া থাকে না তাহলে হারাম কেন হবে না হারামের বিষয়টি মূলত জুয়ার সাথে এখানে সম্পৃক্ত নয় নবী সাল্লাহ সাল্লাম এটাকে সুস্পষ্ট হাদিসের মাধ্যমে নিষেধ করেছেন সুতরাং এটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে হারাম যে এক্ষেত্রে জুয়া না থাকলেও এটি হারাম হবে আসলে আরও কিছু বিষয় এখানে আছে এর মধ্যে আরও অনেকগুলি বিষয় জড়িত আছে যেটি মূলত নবী সাল্লা ইউসাল্লাম ইনফর্ম হয়েছেন নবী সাল্লাহামকে জানানো হয়েছে তার মধ্যে আমরা স্বাভাবিকভাবে যে হেকমটি দেখতে পাই যেটি মহা মহাদেশ উল্লেখ করেছেন সেটি হচ্ছে মানে এতে মূলত লিপ্ত ব্যক্তি তিনি দুনিয়ার যত কাজ আছে সবগুলো থেকে মনে হয় যেন একবারে এই কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত করে নেন মানে সময় অনেক সময় সময় অপচয় করেন দেখা যায় যে সালাত সিয়াম ইবাদত ইত্যাদির প্রতি তার মানে যে মনোযোগ থাকার সেগুলো সেগুলো সম্পূর্ণভাবে হারিয়ে যায় আর ইমানদার ব্যক্তিদের জন্য মানে নিজের সামান্যতম সময় নষ্ট করা হারাম জায়েজ আর এটা হলো মূল কাজ والذين هم عن اللغو معرضون قرআন الكريم تعالى سبحانه বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন যখন তখন স্পষ্ট করেছেন যে ইমানদার ব্যক্তিগণ বেহুদা কাজের মধ্যে মতে নিজেদেরclientWidth করবে না বেহুদা কাজ থেকে নিজেরা বিবুক থাকবে সুতরাং এটি বেহুদা কাজ কোন সন্দেহ নাই অনর্থক কাজ এর মাধ্যমে না শারীরিক কোন মানে এক্সারসাইজ হোক কোনো মানবিক গুণ মাধ্যমে ওই ব্যক্তি সামান্যতম মানসিক দিক থেকে মানে তার কি হচ্ছে মানে মানসিক বিকাশ বিকাশ হচ্ছে কোনটাই হচ্ছে না জি আচ্ছা এই বিষয়টি বা এই প্রশ্নগুলো আমাদের সমাজে বেশ আছে এটা কি মানুষ হিসেবে মুসলিম হিসেবে ঘন্টা আমাদের কি কি কর্তব্য দায়িত্ব এই সম্পর্কে আমরা গাফেল বা আমাদের জানা নেই এই কারণে কি এইসব বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে সুন্দর এটাই মানে আমরা আসলে নিজেদের দায়িত্ব কর্তব্য ছাড়াও মানে আমি যে আল্লাহর বান্দা

মানে প্রতিবেশী যারা মানে এদের সাথে মানে সম্পৃক্ত আর একটু সমাজে তৃতীয় হচ্ছে যারা তারা হলো সামাজিকভাবে যারা আমাদের প্রতিবেশী মানে তারা সমাজের বিভিন্ন সম্পর্ক সত্য যারা আমরা একভাবে কথা বলে একভাবে উঠা বসা করে একভাবে সিদ্ধান্ত নেই তারা দেখা যায় যে বিভিন্ন সমাজ আছে মানে সামাজিকভাবে সবার একসাথে বিভিন্ন কাজ কারবার আছে তারা ওই পর্যায়ের প্রতিবেশীর মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম

এখন ইসলাম এই ব্যাপারে কি বলবে বা আর কিছু করণে আছে কিনা না আর কোনো করণীয় নেই যদি আপনি কোর্টের মাধ্যমে তালাক মানে দিয়ে থাকেন অথবা ডিভোর্সের কাজ সম্পন্ন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে মানে আর কিছু করণীয় নেই এখানে আইনের তালাকেরও প্রয়োজন নেই তিনি মৌখিকভাবে তালাক দিয়ে যথেষ্ট হয়ে যেত মানে আইনি তালাক আর বলতে কি বোঝাচ্ছেন তিনি

আমরা আপনাকে শুনতে পাচ্ছি না আপনি টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে দিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করবেন লাইনে আছেন আমরা এই লাইনটি পেলাম না লাইনে যদি অন্য কোনো ভাই থেকে থাকেন প্রশ্ন করতে পারেন হ্যালো আমি একটা জানতে যাচ্ছি আমি যাচ্ছি আমি

আপনার এই অবকাশ নেই সুযোগ নেই এক্ষেত্রে আপনার হাজবেন্ড যদি সহযোগিতা করে সেটা সবচেয়ে উত্তম কোনো সন্দেহ নেই আর যদি আপনার হাজবেন্ড যেতে না পারে আপনার সন্তান থাকলে আপনার সন্তানকে নিয়ে যেতে পারেন কিন্তু ওনার হাজবেন্ডের বোনের স্বামী ওনার মাহারাম নন জি এটা হলো মূল বিষয় আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি বলুন আমার প্রশ্ন আছে

জি বিয়ারে বসে নামাজ যাবে এই ফটো দুটো ফটো দিয়ে যে আমি আপনাদের জন্য অংশ আমি তো দিয়েছি যার করতে আপনাদের জি ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি দুমা নামাজের প্রসঙ্গে উল্লেখ করেছেন ফতোয়া প্রসঙ্গে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে হাফ হাতা শার্ট পরে নামাজ হবে না এবং চেয়ারে বসে নামাজ হবে না আপনি যে দুটি ফটোয়ার কথা উল্লেখ করেছেন একটা হলো হাফ হাতা শার্ট এই শার্ট যদি কেউ গায়ে দিয়ে থাকেন তার সলাত হবে না আর চেয়ারে বসে সলাত আদায় করলে সলাৎ হবে না এটি যিনি ফতোয়া দিয়েছেন মূলত তিনি তার ব্যক্তিগত ইস্তিহাত করেছেন মানে আলেমদেরকে আমরা অসম্মান করতে চাই না তবে তার ইস্তেহারটি শুদ্ধ হয়নি কারণ এর জন্য ভীতি থাকতে হবে প্রত্যেকটা ইস্তেহাদের গবেষণা একটা ভিত্তি বা দলিল থাকতে হবে প্রথম কথা হচ্ছে হাফ হাতা শার্ট যেটা রয়েছে যে শার্ট রয়েছে এই শার্টের মধ্যে মানে এমন কোনো বিষয় নেই যে কারণে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের কোনো দলিল বা বক্তব্যের মাধ্যমে অথবা সাহাবাই কলামের কোনো বক্তব্যের মাধ্যমে এই কথা প্রমাণিত হয়েছে যে এতে সলাৎ হবে না কারণ সলাৎ হবে না বলতে হলে অবশ্যই এর জন্য দলিল থাকতে হবে সেই দলিল নেই বরং আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রসুলাল সাল্লা বলেছেন যদি কেউ তার স্কন্ধ ঢেকে রাখে কোনো কাপড় দিয়ে এরপরে যদি তিনি সলাৎ আদায় করে থাকেন তার সলাৎ হয়ে যাবে

ইমরান হুসাইন রাজি আল্লাহ তালানুকে অনুমোদন দিয়েছেন অনুমতি দিয়েছেন এবং এই মর্মে ইমরান রদিয়াল্লাহ তালনু থেকে সহি মুসলিমের হাদিস সাব্যস্ত হয়েছে সুতরাং কোনো বন্ধু যদি আল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের বিপরীত নিজে ইস্তেহাত করে থাকেন তার ইস্তেহাতটুকু তালাহ এর গ্রহণযোগ্যতা মোটেও নেই কিন্তু ইস্তেহাত করেছেন এজন্য হয়তো আল্লাহ তালা

একটি মানে ইবাদত তাই আমরা আশা করব ইনশাআল্লাহ তালা আল্লাহর বান্দাগণ যাদের কোনো সুনির্দিষ্ট ওজোর থাকবে না অসুস্থতা থাকবে না অথবা সিয়াম পালনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না তাদের জন্য উত্তম হচ্ছে এ দিনের সিয়াম পালন করা বর্তমান সভ্যতায় সিয়াম পালন করবো কালচার এতনা হয়ে যায় নানা অপরাধ হয়ে যায় তাহলে আমরা কেন

এই দিনের সিয়ামের মধ্যে সুল্লাহ আলী ইসলাম আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালামর্ণিত একটি হাদিসের মধ্যে সাদা করেছেন সেটা হলো এই সুল্লাহ সাল্লাহসাল্লামকে যখন এসে বলা হলো যে এই দিনকে দেখা যায় যে মানে ইহুদি সম্প্রদায় এই দিনের সিয়াম পালন করে থাকেন এবং খুব গুরুত্ব দিয়ে থাকেন এবং আমরা যখন এই দিনের সিয়াম পালন করে থাকি তাহলে অনেকটা মনে হচ্ছে যেন যে আমরা ইহুদিদের অনুকরণ অনুসরণ করতেছি মানে এটা মনে হচ্ছে একটা মিল হতে পারে হ্যাঁ এই যে মানে এই এই মিলটা মানে সাহাবাইকার আল্লাহ নবী সাল্লা থেকে একসিরাত মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের দাবি অনুযায়ী মানে এই ধরনের কাজের মধ্যে রাসুল্লাহ ইসলাম সবসময় বিপরীত করতেন একটু পার্থক্য করতেন ভিন্ন করতেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলো তখন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন লাইন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই আমি নবম তারিখও সিয়াম পালন করবো শেখুল ইসলাম রহমতুল্লাহ ফতোয়া মধ্যে বলেন এবং তাহকিক মাহিক আহুল হাদিসগণ বলেছেন আল আয়সের মানে দশ তারিখের সাথে আমি নয় তারিখের সিয়াম পালন করব তাহলে মানে ইয়াহুদিদের বিরোধিতা হবে এবং এর সাথে মূলত দুই দিনের সিয়াম পালন করে যদি কেউ কেউ যদি মনে করেন যে তিনি মানে এই দিনের মানে উত্তম ভাবে রসুলসলা যেহেতু মানে সিয়াম পালন করতে নয় তারিখে সিয়াম পালন করতে করেছেন তাহলে তিনি উত্তম সিয়াম পালন করতে চাইলে তিনি নয় তারিখেরও সিয়াম পালন করবেন দশ তারিখেরও সিয়াম পালন করবেন নয় দশ এই দুই দিনের সোম এবং মঙ্গলবার তিনি সিয়াম পালন করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ যদি চায় নয় দশ এগারো হ্যাঁ তিনি কেউ যদি চান তিনি নয় এবং দশ নয় দশ এগারো এই তিন দিনের সিয়াম পালন করতে পারবেন আর এই তিন দিনের সিয়াম পালন করলে তিনি একটি আরেকটি ফজিলত লাভ করতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লা উলী ইসলাম বলেছেন যদি কোন ব্যক্তি তিন দিনের সিয়াম পালন করে থাকে মানে প্রত্যেক মাসের তিন দিনের সিয়াম পালন করে থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন মানে তাকে মনে হয় যেন মানে গোটা জীবন অথবা সারা বছর সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু দিয়ে দেবেন সেক্ষেত্রে মানে তিনি যদি আয়ামুর বিদের সিয়াম মানে রাখার অভ্যাস থাকে তিনি নয় দশ এগারো এই তিন দিন সিয়াম পালন করলে আইয়ামুল বিদ ও তার পালন হয়ে যাবে আরেকটি প্রসঙ্গে এসে যায় যাদের আপনার রোজার কাজা হয়েছে রমজানের রোজার কাজা হয়েছে তারা যদি আশুরা রোজার সাথে সে নিয়োগটা করেন তাহলে কি করতে পারবেন হ্যাঁ শেখুল ইসলাম মোহাম্মদ রাহমুল্লাহ তালা তিনি তার ফতার মধ্যে উল্লেখ করেছেন যদি কেউ রমাদান মাসের কাজা এর সিয়াম মানে এই নিয়ত করে

প্রথম প্রশ্ন হচ্ছে আমার মানুষ মৃত্যুর পরে কবরে জিন্দা করা হয় কিনা আরেকটি প্রশ্ন হচ্ছে মসজিদ কমিটি করতে গেলে কোনো মুসল্লিদের অনুমতি নেওয়া লাগে কিনা বা আমি আওয়ামী লীগের নেতা আমি বিএনপি নেতা আমি বললাম আমি সভাপতি তুমি সেক্রেটারি তুমি উপদেষ্টা এইভাবে কমিটি হইলে উন্নয়নের লক্ষ্যে সমস্যা দেখা যায় কিনা আরেকটি প্রশ্ন হচ্ছে আজকে মহরমের মাস এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ আছে অনেক গুণাবলী এই মাসের মধ্যে আছে যারা কাশের জল বের হয় কেউ নামাজ আদায় করে না বিড়ি খায় ঘোরাঘারি করে নাচানাচি করে এর দায় দায়িত্ব কার নেতৃত্ব দেয় কেডা আমি তার মাধ্যমে আপনার মাধ্যমে সেই তার নামটা আমি জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন মানুষ ইন্তেকাল করে জি এরপরে কি কবর আবার জিন্দা হয় হ্যাঁ কবরে তাকে জীবন দেওয়া হয় থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বেড়া এবং আজেব রাজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলা হয় সিফাই আতিহি মেলেখায়নি এসুয়েদায়নি জিন আজরা খায়নি মানে দুজন মানে কালো রঙের অথবা দুইজন চক্ষু বিশিষ্ট দুজন ফেরেস্তা আসেন এবং এই দুজন মানে তাকে জীবিত করে তারপরে তাকে বসান তারপরে তাকে প্রশ্ন করেন মানে এই মানে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় মানে এই তাকে যে হায়ারটা দেওয়া হয় তাকে এই হায়ারটা মূলত দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এটা বার্সাখী হায়াত মানে তাকে যে জীবনটা দেওয়া হয় তাকে সেটি বার্সাখী হায়াত এর হাকিকত বা কুণ্ড মানে এর মূলত মানে এর ধরন প্রকৃতি এ হায়াতের মানে বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে কোনো তথ্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে দেননি সুতরাং কোনো আলেমের এই অধিকার নেই যে তিনি এ সম্পর্কে কথা বলে দিবেন যে তাকে জীবিত করা হয় দুনিয়ার জীবনে যেভাবে জীবিত করা হয়ে থাকে না এটা বলার কোনো সুযোগ নেই মানে কোন ধরনের জীবিত করা হয় তাকে সেটি মানে শুধুমাত্র আল্লাহ সোহানা তালাই ভালো জানেন রসুলুল্লাহ সাল্লাহলাম কোন হাদিসের মধ্যে তাহলে যতটুকু জানানো হয়েছে আমরা ততটুকু বলতে পারবো এর বাইরে কিছু বলা আমাদের সঙ্গত হবে না উনি আরেকটি প্রশ্ন করেছেন যেটা আমাদের সামাজিক প্রশ্ন হিসেবে বিবেচিত হতে পারে মসজিদ তো কমিটি হয় মসজিদ পরিচালনার জন্য ওনার প্রশ্ন হলো মসজিদ কমিটিকে যারা নামাজ পড়েন মুসলিদ তাদের মতামতের ভিত্তিতে হবে নাকি আমি ঈদুল করি আমি ঐদুল করি আমি ক্ষমতাবান নিজেরাই কমিটি ঘোষণা করে দিলাম ওনার প্রশ্ন হলো এ ধরনের কমিটি হলে কি মসজিদের উন্নয়ন এবং কাজ এতে ব্যাঘাত ঘটে না না মসজিদ কমিটির এখানে মসজিদ নির্মাণের জন্য যদি আপনি কমিটির পরিচালনা পরিচালনার জন্য যদি হয় কমিটি করা জায়জ রয়েছে আর সেই কমিটি হবে মূলত মানে ইমাম এর নেতৃত্বে মসজিদের যারা মোতওয়ালি রয়েছে তাদের নেতৃত্বে ইমাম তো নেতৃত্ব অবস্থা তো দেখা যায় না হ্যাঁ জি সে ইমামের নেতৃত্বে মসজিদের মোতওয়াল্লি মানে এর নেতৃত্বে মানে কমিটিরা গঠিত হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তিনি মানে যাদেরকে মসজিদ এ কমিটিতে রাখলে মসজিদের কল্যাণ হবে তাদেরকেই মসজিদ কমিটির মধ্যে তিনি রাখতে পারবেন এটি তার জন্য জায়জ রয়েছে কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো এই মানে নামাজ নেই সিয়াম নেই ইবাদত নেই মানে আল্লাহর সুরের সাথে সম্পর্ক নেই এ ধরনের ব্যক্তিকে মসজিদ কমিটির মধ্যে মানে শুধুমাত্র রাজনৈতিক কারণে শুধুমাত্র মানে দাপটের কারণে কারণে ক্ষমতার রাখা। এই কাজটি মূলত গর্ভিত কাজ এতে তিনি সম্পর্কে বুঝেন না তাহলে তিনি মূলত মসজিদের মানে মৌলিক যেই মানে মসজিদের মানবিক মানে মসজিদের মনোজাগতিক বা অভ্যন্তরীণ যেই মানে উন্নতির বিষয় রয়েছে মানে সেই উন্নতির ব্যাপারে তিনি কোন

জি উনি তো বললেন যে ইবাদত আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন দেখা যায় অনেকে নামাজ পড়ে না তারপরে করেন করেন কাফেলা এ না কাফিলা বের করার বিষয়টি মহরমের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয় মহরমের ইবাদতের ব্যাপারে রসুল সাল্লা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে মহরমের ইবাদত হচ্ছে সিয়াম পালন করা এর ফজিরতের কথা উল্লেখ করেছেন এ দিনের সিয়াম রাসুল্ল সাল্লাম নিজেও পালন করেছেন সাহাবাই কেরামদেরকে পালন করতে বলেছেন সুতরাং সাহাবাই কেরামদের কাছ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লামের ইন্তকালের একশো তিন হিজড়ি পর্যন্ত সাহাবা সর্বশেষ সাহাবি কেউ কেছেন একশো সাত হিজড়ি মানে একশো সাত হিজড়ি পর্যন্ত সাহাবাই কেরাম জীবিত ছিলেন একশো তিন অথবা একশো সাত হিজড়ি পর্যন্ত সাহাবাই কেরামরা মানে সাহাবাই কেরামদের অবশিষ্ট ব্যক্তি সর্বশেষ ব্যক্তি তিনি হচ্ছেন আবু আবুত্তফাইল আহমের তালু তিনি জীবিত ছিলেন এই ধরনের কোনো ঘটনা এই কাফেলার কোনো ইতিহাস ছিল না যেমনিভাবে আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রায় মানে এই কাফেলার বের হওয়ার ইতিহাস সাতশো হিজি পর্যন্ত এই কাফেলা বের হওয়ার মানে কোনো ধরনের ঐতিহাসিক ভিত্তি নেই সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই ধরনের কাফেলা বের করছেন এটি মূলত তারা আপবৃত্তির অনুসরণ করছেন এবং ইসলামের মধ্যে গর্হিত বিষয়ে সংযুক্ত করে যাচ্ছেন নতুন বিষয় ইসলামের মধ্যে সংযুক্ত করে যাচ্ছে যেটি তাদের জন্য বৈধ নয় উচিত নয় এ প্রসঙ্গে বিষয় আপনার সামনে পেশ করতে চাই জি নবীর সাল্লিম যে কথা বলেছেন তার সম্পর্ক তো হজরত মুসুর ইসলামের সাথে মুসা ইসলামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব সেটা ছিল তাওহিদ নিয়ে দ্বন্দ্ব এবং শিরকে নিয়ে দ্বন্দ্ব সে দ্বন্দ্বে তো মুসুর ইসলাম বিজয় লাভ করেছেন ফেরাউনের উপরে

রসুল সালামের নির্দেশিত যে আশুরা সেটা মুসুল ইসলামকে কেন্দ্র করে এবং সেই দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আর পরবর্তী পর্যায়ে ইতিহাসে যে কারবালা ইতিহাসে যে আশুরা সেখানে তো আমরা শিক্ষা নিব এবং আমরা মুসলিম ওম্মা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব সেই বেদনা বিধুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে তো এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আরো কথা বলার চেষ্টা করব পরবর্তী পর্যায়ে সময় সুযোগ হলে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আচ্ছা আমার প্রশ্ন আমি জানতে চাচ্ছি

মূলত নাইজাসাদ থেকে যায় থাকতে থাকে না পাকি থাকে মানে ওই ধরনের কোনো মানে ওয়াশরুম নয় মানে ওই ধরনের কোনো মের হাত নয় সুতরাং যারা এটাকে মের হাত অথবা মানে ওই প্রাচীন যুগে যে টয়লেট আছে মানে সেই মানে যেখানে প্রস্রাব পায়খানা আছে এই ধরনের স্থানের উপর ক্যাশ করেছেন তাদের এই ক্যাসটি সঠিক হয়নি ওয়াশরুম একটা রুম মানে একটা রুমই

সালাতে তাসাহুদ পড়া শুরু থেকে মাথুরা পড়া পর্যন্ত শাহাদত আঙ্গুল ইশারা করে রাখতে হবে এবং দৃষ্টি সেদিকে থাকতে হবে এটা কতটুকু সঠিক জি মানে আমাদের এটা মানে আমরা আগে আমরা এটা পেয়েছি আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সালাতুল ইশরাক আর হচ্ছে সালাতুল দোহা এটা কি একই নামাজ কারণ আমি তো সালাতুল ইশরাক পড়ি সূর্য উদয়ের পরে আবার সালাতুল দোহা তা সাড়ে আটটা দিকে আদায় করি

ওলামা একরা মহাদ্দ একই সরাত হিসেবে উল্লেখ করেছেন মানে এই দুটি মূলত মানে স্পতের কারণে সময়ের কারণে হয়তো আমরা ভিন্ন মানে উল্লেখ করা হয়েছে বাকি এটি একই সলাত এর কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধবার এই চার দিন বিকেল সাড়ে পাঁচটায় টিভিতে সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম এছাড়া এন টিভি অনলাইনেও আমাদের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সব শেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম রসুল্লাহ ওয়াসাল্লামের বিচারালয় মূল লেখক ইমাম কর্তুবির রহমুল্লাহ অনুবাদ করেছেন মোহাম্মদ খালিলুর রহমান মুমিন এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি প্রকাশ করেছে আসাম পাবলিকেশন গ্রন্থটি মূল্য একশো টাকা মাত্র দীর্ঘ সূচি রয়েছে হত্যা ও ফজদারি বিচার কিতাবুল জিহাদ জিহাদ অধ্যায় রয়েছে কিতাবুল নিকাহ বিয়ে অধ্যায় কিতাবুল তালাক তালাক অধ্যায় কিতাবুল বয়ু ক্রয় বিক্রয় অধ্যায় কিতাবুল জিয়া বিচার ফেসল অধ্যায় কিতাবুল ওয়াসায়া ওয়াসিয়ত সংক্রান্ত অধ্যায় আরও কতিপয় কাজে রসুল সাল্লি ওয়াসাল্লামের নির্দেশ রসুল সাল্লু আলি আসলামের বিচারালয় এই গ্রন্থে এসব বিষয়ে রয়েছে যদি সংক্ষেপে কিছু বলতেন আমরা জানি আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি যেভাবে নবী এবং ছিলেন সেভাবে তিনি বিচারক ছিলেন তার একটি বিচারালয় ছিল যেটি মসজিদ নবীতেই বিচার করা হতো সুতরাং তিনি কীভাবে বিচার করতেন তিনি গোটা বিশ্ববাসীর জন্য মূলত জাস্টিস আদল ইনসাফের একমাত্র রোল মডেল আদর্শ তাই তার জীবনী থেকে মূলত তার বিচার কর্মগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মূলত বিচারের ক্ষেত্রে আদালনবী সাল্লা সাল্লামের মানে আমলগুলো কেমন ছিল আর আমাদের আমলগুলো আসলে কেমন হওয়া দরকার জি তো আসলে বিচার প্রসঙ্গে অনেক বিষয় চলে আসে আজকাল তো এমন কথা বলা হয় বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে হেই জনতা তাহলে দেখা যাচ্ছে বিচার যদি আপনার সুচারুভাবে না হয় সম্পূর্ণ জ্ঞানের ভিত্তিতে আদলে চেতনা না হয় তাহলে তো যারা জনগণ তারা বিক্ষুব্ধ হয় এই প্রেক্ষাপটে বোধহয় আমাদের আবার নতুন করে রেসুস ইসলামের বিচারের নীতি সে বিষয়ে বোধ জানা দরকার জানলে বোধহয় আমাদের গৃহ সমাজ রাষ্ট্র এবং বৈশ্বিক পরিমণ্ডল তো আজকাল অনেক দ্বন্দ্ব সংঘাত

আরও অধিকতর মনোযোগী হই এবং প্রতিদিনের সময় থেকে কিছুটা সময় আমরা বের করে গ্রন্থ পাঠে মনোযোগী হই দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ দামে দামে আল্লা আমার রব এই রবি আমার সব